হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরার সরকারি চাকরির পুরো নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে বেকারা কি পাপ করেছে বা কার পাপের ফল বেকারদের দিতে হচ্ছে প্রকৃত দোষীকারা বেকার চাকরিবাদীরা যারা ফর্ম ফিল করেছে তারা মন্ত্রিসভায় যারা সদস্য আছে তারা যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল নিয়োগ প্রক্রিয়ায় কিংবা দপ্ত তোর যে দপ্তর নিয়োগ প্রক্রিয়াটা পুরোটা পরিচালনা করেছিল সেই নিয়ে উঠেছে কোশ্চেন দেখো আমরা সবারই মনে আছে অনেকে কমেন্টও করেছিলে যে ক্রিয়া দপ্তরে যে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগের ইন্টারভিউটা কবে হবে খুবই দুঃখের বিষয় তোমাদের জন্য মানে ইন্টারভিউ ইন্টারভিউরের কথা পুরা নিয়োগ প্রক্রিয়াতে বাতিল করে দেওয়া হয়েছে এখানে যে নোটিফিকেশনটা তোমরা পেয়েছিলে আগস্ট দুই হাজার বাইশে পেয়েছিলে সেই নোটিফিকেশনটা বলা হয়েছিল তোমাদের জুনিয়র ফিজেন ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে একশো জন এস সি আঠারো এসটি একত্রিশ এবং ইউ আর ফিফটি তোমাদের ফিক্সড পেতে লেভেল সেল অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশানটা দেখে যারা স্পোর্টসের সাথে বা এনসিসির সাথে যুক্ত তাদের মধ্যে একটা আলাদা শক্তি ঝুঁকি যে গভর্নমেন্ট আমাদের জন্য চিন্তা করছে তোমরা সবাই খুশি হয়ে আগস্টের উনত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বর ষোলো তারিখ ভিতরে তোমরা নিজ নিজ যে তোমাদের ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের যে ইউথ অ্যাফেয়ার্সের হেড অফিস আছে সেখানে তোমরা ফর্ম জমা দিয়েছিলে ন্যূনতম কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক চাওয়া হয়েছিল সাথে অবশ্যই পার্টিসিপেট এজ এ স্পোর্টস প্লেয়ার পার্টিসিপেট করেছে সার্টিফিকেট বান্সি সার্টিফিকেট যেটা চেয়েছিলো তোমরা সবাই খুব খুশি অংশগ্রহণ করেছিলে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কথা হয়েছিল যে তোমাদের একশো মার্ক্সের উপরে এক্সাম হবে এর মধ্যে পঁচাশি হবে তোমাদের রিটেন আর পনেরো হবে বাইশ বাই বা মানে তোমাদের মক টেস্ট বল ওয়ার ইন্টারভিউ যেটা বলো হয় সেইভাবে তোমরা এই যে দেখছো এই ফর্মটা ফর্মটা মনে আছে সবার এই ফর্মটা তোমরা খুব সুন্দর করে ফিল করে জমাও দিয়েছিলে কিন্তু জমা দেওয়ার পরে এক্সামের পরে কি হলো সেটাই এখন দেখার বিষয় যে খবরটা উঠে এসেছে সেটা আমরা এক নজরে দেখিনি মূল যে খবরটা পিআই নিয়োগ প্রক্রিয়া এখানে বাতিল বলা হয়েছে আকস্মিকভাবে একশো জন পিআই নিয়োগের প্রক্রিয়া বাতিল হয়ে গেল এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে ক্রিয়া ও যুবকল্যাণ দপ্তরের অধিকর্তা স্বভাবতই দপ্তরের আদেশে আবেদনকারীরা প্রচণ্ড ক্ষুব্ধ সম্ভবত আগামীকালেই তারা ক্রিয়া দপ্তরে গেরা করবে জানতে চাইবে কেন তাদের নিয়ে ছিনিমেনে খেলা হচ্ছে গত আগস্টে গত আগস্ট বলতে এখানে বোঝা যাচ্ছে দুই হাজার বাইশের আগস্টে তেইশে আগস্টে নয় একশো জন পিআই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল আমাদের বর্তমান রাজ্য সরকার বা ক্রিয়া দপ্তর ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা হয় নির্বাচন ঠিক পাকলং নেই আশা ছিল বিধানসভা নির্বাচনের পর নিয়োগ প্রক্রিয়া অবশিষ্ট সত্যগুলি পূরণ করা হবে তবে রাজ্যের চাকরি প্রত্যাশীরা কীর্তি খেলোয়াড়া আশায় ছাই দিয়ে দপ্তর পুরা গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিল স্বভাবতই খুবই ফুটছে আবেদনকারীরা লিখিত পরীক্ষার প্রশ্নপত্তর নিয়ে কেলেঙ্কারি হয়েছে ব্রুকলেট সিরিয়াল নাম্বার ছাড়েই প্রশ্নপত্র তৈরি হয় পাশাপাশি একটা চক্র নাকি এই একশো পদ নিয়ে বাণিজ্য নেমেছিল সম্ভবত এইসব কারণে পিআই নিয়োগে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হলো মানে গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করার পেছনে যে রিজনটা এসেছে রিজনটা এসেছে যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্তর নিয়ে কেলেঙ্কারি হয়তো প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তারপরে বুকলেট বা সিরিয়াল নাম্বার ছাড়েই প্রশ্নপত্র তৈরি হয়ে যায় আর একটা চক্র নাকি একশো জন পিআই নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তোমাদের উঠে পড়ে লেগেছিলো এনজয় নেমেছিলাম ইদানিং তোমরা টিসি এ ত্রিপুরা ক্রিকেট কাউন্সিলতেও দেখবো অনেক ধরনের রাজনৈতিক খেলা হয়েছিল সেই খেলা হয়তো এখানেও হয়েছে অনেকে সুবিধা দেওয়ার জন্য হয়তো এই নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল কিন্তু সেটাতে জল ঢেলে দিল এখন কথা হলো এটার পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো আমাদের বিচার করা আমরা সবাই ক্ষুব্ধ কারণ আমরা নিজে পরিশ্রম করে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ লিখিত পরীক্ষা দিয়ে তারপরে এসে বাতিল হয়ে যায় দোষ তাহলে এখানে যদি আমরা দেখি যে প্রকৃত দোষীকার ডেকারা কি প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিল না মন্ত্রিসভার সদস্যরা এসে প্রশ্নমত্ত ফাঁস করে দিয়েছে প্রশ্নপত্র ফাঁস বা বুকলেটের গাফিলতি সেটা তো অবশ্যই দপ্তর করেছে দপ্তর আধিকারিক দায়িত্ব দায়িত্বে ছিল প্রশ্নপত্র তৈরি করার প্রশ্নপত্র ঠিকঠাকভাবে পরিচালনা করে তাই দপ্তরের আধিকারিকরা প্রশ্নপত্র ঠিকভাবে ছাপায়নি নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে প্রশ্নপত্র কেলেঙ্কারি করেছে তাহলে প্রকৃত দোষী এখানে কি তোমাদের আমাদের রাজ্যে ক্রিয়া দপ্তর যারা পিআই নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়াটা পুরোটা পরিচালনা করেছিল তাহলে এখানে প্রকৃত কারা বোঝা গেছে তাহলে এখানে এই দোষের যে করেছে তাদের তো কিছু হবে না সেই যারা এই ভুল করেছে বা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে যদি রিজন যদি এটা হয়ে থাকে পেপারে যে রিজনতে উঠে এসেছে যে প্রশ্নপত্র বলছিলো প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল কিংবা বুকলেটে নাম্বার দেওয়া হয়নি নিয়োগ প্রক্রিয়ায় মানে কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা ছিল যদি এটা যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে সন্দিষ্ট দপ্তরের আধিকারিকরা এখানে কোনো প্রকার শাস্তি বা সম্মুখীন হবে না আমাদের কষ্টটা আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে আমাদের বেকার অংশের ছেলেমেয়েরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল প্রচণ্ড পরিশ্রম করে মানে ফর্ম ফিল আপ করা টাকা দিয়ে জমা দেওয়া তারপরে পরীক্ষা দেওয়া এরপরে এসে বাতিল করে দেওয়া নাকি তাহলে এখানে ভুল করেছে একজন বুক বুকবে আরেকজন আর সবাই ভাববে ভুল করেছে আরেকজন দেখো এখানে ভুল করেছে দপ্তর তার দায়ী দায়ী গিয়ে ভর্তাবে গভর্নমেন্টের উপর আর আমাদের বেকারা ভুক্তভোগী মাঝখানে যে দপ্তর যে মিডেল হ্যাঁ কিন্তু কিছুই হবে না সব পেয়ার হে পেয়ার পেয়ে যাবে দেখো দশ হাজার তিনশো তেইশ যে চাকরিজীবীদের যে চাকরি বাতিল হয়েছিল এখানে দশ হাজার তিনশো তেইশ তো তোমাদের ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে যেইভাবেই হোক ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে চাকরিটা তো দপ্তর দিয়েছিল নাকি মন্ত্রিসহ সিদ্ধান্ত নিয়ে দপ্তর দিয়েছিল তাহলে কি হয়েছে কাদের বুকতে হচ্ছে দশ হাজার তিনশো তেইশ অনাহারে বুকছে মৃত্যু কি হতে হচ্ছে তাদের তো ভুল ছিল না কিন্তু বুক্ত হচ্ছে তাদেরই তোমরা জিআরএস নিয়োগ প্রক্রিয়ায় দেখো এত টাকা করে ফর্ম টাকা টাকা যে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে চাকরি লিখিত পরীক্ষা দিয়েছে এবং মাধ্যমিক পাস স্ট্যান্ডার্ডে ইংলিশ স্ট্যান্ডার্ডে কোশ্চেন করেছে মানে কতটুক মানে হাই প্রোফাইল হয়ে গেছে ইংলিশ স্ট্যান্ডার্ডে কোশ্চেন করেছে জিআরএস নিয়োগে মাধ্যমিক পাস ক্যান্ডারে চাওয়া হয়েছে তাই সেখানেও পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল মানে বাতিল তাহলে এখানে বুক হয়েছে সেই টাকা কি রিটার্ন দিয়েছে জিআরএস নিয়োগে তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করেছো সেই টাকা কি রিটার্ন দিয়েছে তোমাদের রিটার্ন তো দেয়নি তাই এখানে বুকতে হবে সবসময় বেকার অংশের ছেলেমেয়েদের যারা চাকরির জন্য মানে ওয়েট করছে তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল এখন একটা গভর্নমেন্টকে যদি আমরা পজিটিভ থিঙ্কিংয়ে দেখি পজিটিভ থিঙ্কিংয়ে নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করার যদি পজিটিভ আমরা একটা রিজন দেখি মানে গভর্নমেন্টের যদি আমরা ধন্যবাদ জানাতে বা গভর্নমেন্টের প্রতি যদি আমরা একটু সহানুভূতি দেখাতে চাই সেটা হলো গভর্নমেন্ট বুঝতে পেরেছে গভর্নমেন্ট চাইছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে বেকারদের চাকরি দেওয়া যাতে স্বচ্ছভাবে প্রশাসন চলে সব কাজ খাতে নিট অ্যান্ড ক্লিন থাকে স্বচ্ছভাবে চলে গভর্নমেন্ট বুঝতে পেরেছিল যে পিআই নিয়োগে হয়তো কোনোভাবে গাফিলতি চলছে বা কেলেঙ্কারি হতে পারে হতে পারে তাই গভর্নমেন্ট পুরো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দিয়েছে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি মেনটেন হয় যাতে কেলেঙ্কারি না হয় এর এর জন্য গভর্নমেন্টকে আমাদের সাধুবাদ জানানো দরকার কারণ যদি এটা ভিতরে কেলেঙ্কারি থাকতো নিয়োগ পক্ষে হয়ে যেত তাহলে প্রকৃত যারা নিদি প্রকৃত যারা ট্যালেন্টেড তারাও চ চাকরি পেত না চাকরি পেত কী যারা কারাপশানে যুক্ত হয়েছে বা যারা কারাপশানে সাহায্য করবে তাদের চাকরি পেতো তাহলে এদিকে গভর্নমেন্টকে একটা কিছু মানে ধন্যবাদ জানানো যায় যে গভর্নমেন্ট স্বচ্ছ নিয়োগ নীতির উপর ভিত্তি করে পুরো প্রক্রিয়াটা ক্যান্সেল করে দিয়েছে মানে গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে এখন কথা হলো সঠিক সিদ্ধান্ত গভর্নমেন্ট তো নিয়েছে তাহলে ভুলটা কে করেছে বেকাররা কি বলেছে প্রশ্নপত্র ফাঁস করে দিতে বুকলেটে নাম্বার না দিতে বেকাররা তো ভুল করেনি গভর্নমেন্ট ভালো সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে গভর্নমেন্টের প্রশংসা করা দরকার কিন্তু গভর্নমেন্টে এটাও দেখার যে বেকার এখানে কোনো ভুল করিনি বেকার কেন বক্তব্যী হবে দেখা যাক এখন ফাদার পিআই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট কবে আছে গভর্নমেন্ট সঠিক দোষী বা যারা কারাপশনালে যুক্ত বা কেলেঙ্কারিতে যুক্ত হতে পারে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেই কিনা নাকি আমাদের চিরাচরিত কথা বেকারাই সবসময় বুকতে বেকারাই বুকে যাবে বেকারা কিছু করো না কো কিন্তু পাপের ফল সবসময় বেকারাই পেয়ে যাবে এটা যদি রীতি চলতে থাকে তাহলে তো খুবই দুর্ভাগ্য বিষয় আমাদের ফিউচার অন্ধকারের দিকে এভাবেই চলতে থাকবে আমাদের আশা হলে এভাবেই যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জবটি পুরা